आबार चले नतून भिडियो निये। आज के दुर्गा पुजो षष्ठी दिन, आज के आमादे बाड़ीते लाड्डू करा हबे। लोक एसछे, एई देखुन बेसन गोला चलछे, आस्ते आस्ते सबगुलो हबे, आपनादेर साथे शेयर करब की की होच्छे ना होच्छे। एई देखुन रूप दाड़िये आछे, एखाने रुबाई बसे गेछे, आर एखाने गैसेर कड़ाए तेल चापिए देया होयेछे, तेल गरम होच्छे, किभाबे लाड्डू होच्छे सबकिछुई आपनादेर साथे शेयर करब। आपनारा प्रथम थेके शेष पर्यन्त आमार भिडियोटी देखते थाकुन। एबारे लाड्डूर प्रिपारेशन शुरू करछे, बेसन माखा होये गेछे, तेल गरम होये गेछे, एरपरे झुड़ी भाजार मतो भाजबे। এই দেখুন ঝুড়ি ভাজা করা শুরু করে দিয়েছে। দেখুন ঝুড়ি ভাজা তোলা হচ্ছে, ঝুড়িতে রাখা হচ্ছে। এগুলো লাড্ডু করার জন্য ঝুড়ি ভাজা হচ্ছে। আবার দিচ্ছে দেখুন, এই দেখুন তুলে রাখছে। এই দেখুন গুনগুনও ঘুম থেকে উঠে গেছে, গুনগুন রুবাই বাবাও দাঁড়িয়ে আছে, রূপও দাঁড়িয়ে আছে, করছে এখানে লাড্ডুর। এখন লাড্ডু বানানো শুরু হয়নি, এখন স্যাঁওটাই করা হচ্ছে। লাড্ডু বানানো হবে তখন আপনাদেরকে দেখাবো। মাও চলে এসছে, দিতে চেয়ারে বসে আছে, গুলো দুষ্টুমি চলছে। দু প্যাকেট বেসনের ঝুড়ি ভাজা হয়ে গেল। এই ঝুড়ি ভাজাটা দিয়ে লাড্ডু হবে, সেটা তো আপনাদেরকে দেখাবই। প্রতি বছর আমাদের বাড়িতে পুজোর সময় লাড্ডু হয়, খুব মজা লাগে যখন লাড্ডু হয়। ছোট্ট থেকে হয়ে আসছে, ষষ্ঠী নালে পঞ্চমীর দিনই হয়, সকালবেলাতে হয়। বাড়ির লাড্ডু খেতেই আলাদা, সারা বছরে এই সময়ই লাড্ডু হয়। এই দেখুন বেসনটা কাটা হলো, এরপর বেসনটা দিয়ে দিচ্ছে। হাফ প্যাকেট বেসন নেওয়া হবে, এই হাফ প্যাকেট বেসনে ঝুড়ি ভাজা অর্থাৎ স্যাঁও ভাজা করা হবে। প্রথমে বেসন নেওয়া হলো, এটা 500 গ্রাম বেসন নেওয়া হলো। এটাতে ঝুড়ি ভাজা স্যাঁও ভাজা হবে, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্যাঁও ভাজা করা হয়। এবারে পরিমাণ মতো নুন দেওয়া হলো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে একটু ঝাল ঝাল থাকে, চা দিয়ে খেতে ভালো লাগে। লঙ্কা গুঁড়োটা নুনটা ভালো করে বেসনের সাথে মেখে নিচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছে। দোকানে এইভাবেই ঝুড়ি ভাজা করে। এই দেখুন বেসনটা ফেটানো হয়ে গেছে, চায়ে খাওয়ার জন্যে ঝুড়ি ভাজা এরপরে বানানো হবে। কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছে, এরপর ঝুড়ি ভাজাগুলো ভাজা হবে। এই দেখুন নিয়েছে, এটা নুন দেওয়া। এইভাবেই বাজারে ঝুড়ি ভাজা হয়, আপনারা বাড়িতে খুব সহজেই করে নিতে পারেন। আমাদের বাড়িতে প্রতিবারই মিঠাইয়ের সাথে এই ঝুড়ি ভাজাটাও করা হয়। আজকে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন খড়া করে ভাজা হয়ে গেছে, এবারে এটা তেল থেকে তুলে নেওয়া হচ্ছে, নিয়ে ঝুড়িতে এই দেখুন রাখা হচ্ছে। এইভাবে পুরো ঝুড়ি ভাজাটা করে নেওয়া হচ্ছে। নুন দিয়ে স্যাঁও ভাজা রেডি। সবাই একবার বাড়িতে ট্রাই করুন, খুব ভালো হয়, খেতেও দারুণ হয়। দোকানে এইভাবেই করে।
দারুণ টেস্ট হয়েছে, সবাই একবার বাড়িতে ট্রাই করুন। জল দিয়ে গুড়টাকে গলানো হচ্ছে। দু প্যাকেট বেসনে 5 কেজি গুড় লাগবে, সেই গুড়টাকেই অল্প পরিমাণ জল দিয়ে গোলা হচ্ছে। তারপরে লাড্ডু বানানোর যে ঝুরি ভাজাটা আছে সেটা দেয়া হবে। এটা 5 কেজি গুড়, সেটাকে গলানো হচ্ছে। দু প্যাকেট বেসনের লাড্ডু করতে 5 কেজি গুড় লাগে। এই দেখুন, এই দেখুন গুড়টা গলছে। আনন্দ দা গুড়টা গলানোর চেষ্টা করছে, আর সঞ্জয় কাকু এখন চা খাচ্ছে। সঞ্জয় কাকুই আমাদের বাড়িতে প্রতি বছর লাড্ডু করে, খুবই ভালো লাড্ডু করে। এই দেখুন এখন আনন্দ দা গুড়টাকে গলানোর চেষ্টা করছে। তারপরে সঞ্জয় কাকু উঠে লাড্ডুর প্রিপারেশন শুরু করবে। দেখুন আর্যবাবু উঠে চলে এসছে, মায়ের কোলে ঘুমোচ্ছিল। এই দেখুন গুড়টা ফুটে উঠেছে। এবারে সঞ্জয় কাকু করবে আর আনন্দদা চা খাবে। এই দেখুন আনন্দদা চা খেতে শুরু করেছে, গুড়টা নামিয়ে নিয়েছে। এবারে যে ঝুরি ভাজাটা রাখা হয়েছে সেটা আস্তে আস্তে গুড়ের সাথে মেলাচ্ছে। আনন্দদা ঢালছে আর সঞ্জয় কাকু সেটা মেলাচ্ছে আস্তে আস্তে করে। আস্তে আস্তে ভালো করে মেলানো হচ্ছে। সঞ্জয় কাকু আস্তে আস্তে ওটাকে মিশিয়ে নিচ্ছে। মেশানোটা একটু ধৈর্য ধরে মেশাতে হবে। এই দেখুন মিক্স করা হয়ে গেল গুড়ের সাথে ঝুরি ভাজাটা। এরপর একটু ঠান্ডা হতে দিল। লাড্ডু হচ্ছে, দুটো লাড্ডু গোপাল আর গোপালি খাবে, মা নিয়ে এসছে। এই দেখুন একটি গোপালকে দিল, একটি গোপালিকে দিল। লাড্ডু খেতে গোপালি কেমন লাগছে? গোপাল আর গোপালি লাড্ডু খেতে শুরু করেছে। এই দেখুন লাড্ডু অনেকগুলো বানানো হয়ে গেছে, আর এইটুকু বানানো হলেই কমপ্লিট। এই দেখুন লাড্ডুও রেডি হয়ে গেছে। এখন লাড্ডুগুলোকে ঠান্ডা হতে দিয়েছে, ঠান্ডা হলে ওটোর ভেতরে ঢোকানো হবে। অনেক লাড্ডু হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আমরা খেয়ে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। আপনারা যদি কেউ বাড়িতে দোকানের মতো লাড্ডু বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে নেবেন, দারুণ হয়। আজকে লোক ডেকে লাড্ডু আর ঝুরি ভাজা করা হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই পুজো খুব ভালো করে কাটান।